শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানের ক্ষমতার পালা বদলে ভারতের ফলের বাজারে আগুন, প্রত্যেক জিনিসের দাম দ্বিগুণেরও বেশি। নতুন সরকারের দুই মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল তালেবান। বারাদারের সাথে সিআইএ প্রধানের বৈঠক। আফগানরা পালিয়ে যাচ্ছে কোথায়, জানাবো আজকের ভিডিওতে। আফগান ইস্যুতে বন্ধু পুতিনের সঙ্গে আলোচনা করল মোদি। তালিবানের ওপর নিষেধাজ্ঞা আরোপে কোনো লাভ হবে না, হুঁশিয়ারি চীনের। এবং সবশেষ থাকছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করবে ইরান, বললেন প্রেসিডেন্ট রাইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালিবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয়ার পরই দিল্লি সহ ভারতের প্রায় সর্বত্র শুকনো ফলের বাজার আকাশ ছুঁয়েছে। টাটকা ফলের দামও বেড়েছে মাত্রা সারা। হিং, এলাচ, গরম মশলার বাজার অবস্থাও অথৈ অবস্থা। আখরুট, কাজবাদাম, কিশমিশের কথা না বলাই ভালো। ওদিকে ভারতের পোশাক, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, সিমেন্ট, চিনি, কম্পিউটারের যে বিশাল বাজার ছিল কাবুল সহ গোটা আফগানিস্তানে, তাও থমকে গিয়েছে। ওইসব পণ্য বোঝাই জাহাজ আর ট্রাক সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে উগরা সীমান্তের এপারে। ভারতীয় পণ্যের একটি বড় অংশ এতদিন ওয়াগা সীমান্ত পেরিয়ে ঢুকে যেত আফগানিস্তানে। তীব্র অনিশ্চয়তার সুতোয় ঝুলছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে রফতানি এবং আমদানি বাণিজ্য। দুদেশের মধ্যে ১৫০ কোটিরও বেশি ডলারের বাণিজ্যের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। তালেবানের হাতে যাওয়ার পর থেকে অন্যান্য বিষয়ের সাথে দিল্লির উদ্বেগ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতের রফতানি বাণিজ্যের একটি বড় অংশ আফগানিস্তানের সাথে, তাই কাবুল আবারও তালেবানের কবজায় চলে যাওয়ায় এখন সামনে বিপদ দেখছে দিল্লি। কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর নতুন সরকারের দুই মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। আজ মঙ্গলবার আফগান বার্তা সংস্থা পাঁচ হুয়াকে বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স এবং আল জাজিরার তাদের প্রতিবেদনে জানিয়েছে, তালিবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গু লাগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম এবং গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজিবুল্লাহকে। একই সঙ্গে আফগানিস্তানের রাজধানী কাবুলের গভর্নর করা হয়েছে মুল্লা শিরিনকে। মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি। তালেবানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া ইদ্রিস উত্তরাঞ্চলীয় জওয়ান প্রদেশের, আর্থিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার এই ঘোষণায় জানান, খুব শীঘ্রই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শুরু হবে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানের হাতে চলে যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৯৫৫ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। এদিকে মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনও নাম রয়েছে তালিবানের। এই কারণে তার আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না। আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক দল তালিবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদারের সাথে কাবুলে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বা এপির নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার কাবুলের তালিবান নেতার সাথে গোপনে সিআইএ প্রধানের বৈঠকে মিলিত হন। খবর আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে চলমান মার্কিন এবং অন্য দেশের নাগরিকদের আফগানিস্তান থেকে বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় চলমান অবস্থানে এই বৈঠক হলো। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে অবস্থানের পর তালেবানের সাথে চুক্তি অনুসারে আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালিবান সরকার পিছু হটে, তবে একটানা দুই দশক যুদ্ধ চালিয়ে যায় দেশটিতে।
আফগানিস্তানের মূল ভূখণ্ড তালিবান যোদ্ধাদের দখলে। তারা দেশটিতে প্রতিবেশীদের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। তালিবানের পক্ষ থেকে বলা হয়েছে কোনো আফগান দেশ ছেড়ে যেতে পারবে না, তবে বৈধ কাগজপত্র থাকলেই যেতে পারবে। কিন্তু কিছু শরণার্থী দেশ ছাড়ার উপায় বের করছেন। এরই মধ্যে হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছেন। সেখানে শরণার্থীরাও আশা করছেন বিদেশি নাগরিক এবং মার্কিন সেনাদের সঙ্গে কোনোভাবে কাবুল বিমানবন্দর থেকে তারা তাদের দেশে যেতে পারবেন। বিবিসি আফগান শরণার্থীদেরকে নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়ার আশায় আফগানদের কিছু পছন্দ রয়েছে। এর মধ্যে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান রয়েছে। এই দেশগুলোর সীমান্ত এলাকা দিয়ে পালাতে মরিয়া এই সব শরণার্থীরা। UNHCR-এর তথ্য অনুসারে তালিবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর যুদ্ধের কারণে 5.5 লাখ মানুষ, ধারণা করা হচ্ছে দেশটিতে অভ্যন্তরীণভাবে 35 লাখ মানুষ স্থানচ্যুত হয়েছেন। গত বছর আফগানিস্তানে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইরানে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে। UNHCR জানিয়েছে 2020 সালে 15 লাখ মানুষ এবং ইরানে 7,80,000 মানুষ আশ্রয় নিয়েছে। আফগানিস্তান ইস্যুতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ANI এর তথ্য অনুযায়ী আফগান ইস্যু নিয়ে 45 মিনিট তাদের মধ্যে আলোচনা হয়েছে। মঙ্গলবার এক টুইট বার্তায় মোদী লেখেন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে বন্ধু পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দুই পক্ষের সহযোগিতা সহ ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পরামর্শ চালিয়ে যেতে আমরা উভয়ে রাজি রয়েছি। উল্লেখ্য, রাশিয়ার খাতায় তালেবান সন্ত্রাসী সংগঠন হলেও বর্তমানে আফগানিস্তানে আমেরিকার হারে কিছুটা আনন্দ রাশিয়া। আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে বলতে শোনা গেছে, তালেবান শাসনে আগের সরকার থেকে বেশি ভালো পরিস্থিতি কাবুলে। এতে অনেকে ভাবতে থাকেন, তাহলে কি তালেবানের সঙ্গে হাত মেলাবে রাশিয়া? এদিকে চীন জানিয়েছে তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কান্দাহারে গিয়ে মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গেও দেখা করেছেন আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এই আবহে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও দীর্ঘায়িত হচ্ছে। এই আবহে বন্ধু রাষ্ট্র রাশিয়া যদি তালেবানের পক্ষে ঝুঁকে যায়, তাহলে কতটা বেকায়দায় পড়তে পারে ভারত? এই পরিস্থিতিতে আপাতত সবাই ধীরে চলনীতি গ্রহণ করছে তালেবান ইস্যুতে। চীনা কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছে যে আফগানিস্তানের উপর এবং চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এছাড়া নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ করার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীন বলেছে তালেবানের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচিত আফগানিস্তানে হওয়া বিভিন্ন ইতিবাচক পরিবর্তনগুলোর প্রতি সমর্থন দেয়া। মঙ্গলবার এই নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আফগানিস্তানে নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসবে না। এছাড়া নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ করার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি আরও বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচিত ইতিবাচকভাবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা এবং দেশটির বর্তমান কর্তৃপক্ষকে উৎসাহিত করা। আফগানিস্তানে শান্তিপূর্ণ পুনর্গঠন এবং জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এছাড়া স্বাধীনভাবে আফগানিস্তানে উন্নয়নের ধার প্রসারিত করতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময়ই এই অঞ্চলে স্থায়ী শান্তি তা প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ কারণে দেশটি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আফগানিস্তানের সকল দল, মত এবং পক্ষের অংশগ্রহণে ওই দেশটির বিরাজমান সমস্যার সমাধান করা যায় এবং দেশটিতে শান্তি ফিরে আসে। তাদেরকে এমন অবস্থায় পৌঁছাতে হবে যাতে প্রতিবেশী কোনো দেশ ক্ষতিগ্রস্ত না হয়। ইরানের প্রেসিডেন্ট শাহিদ ইব্রাহিম রাইসি অস্ট্রেলিয়ার চ্যান্সেলর সেভিস্তান কুর্জের সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, ইরান নিরলসভাবে ওই দেশটিতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে এবং যে দেশই আফগানিস্তানে শান্তির জন্য উদ্যোগ নেবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে তেহরান। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের বিষয়ে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, ইরান এবং আফগানিস্তান প্রতিবেশী দুই দেশ এবং এই কারণে আফগানিস্তানে ইতিবাচক এবং নেতিবাচক যা কিছুই ঘটুক না কেন ইরানের উপর তার প্রভাব পড়বে। দ্বিতীয়ত, ইরান গত 4 দশক ধরে আফগান জনগণের দুর্দশা লাঘবের জন্য নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে এবং বহু ক্ষেত্রে দেশটির পুনর্গঠনে তেহরান অবদান রাখছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ খাদিফ জাদে সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।